आजादी का अमृत महोत्सव स्वाधीनतार 75 बचरे 13 तारीख থেকে 15 तारीख समस्त जगह এবং বিশেষ করে উল্লেখযোগ্য যে সমস্ত জায়গা সেখানে ভারত সরকারের মন্ত্রীরা গিয়ে পতাকা উত্তোলন করছেন, জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটি একটি সরকারি অনুষ্ঠান যেখানে কালচারাল মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলেছেন এবং আমরা এডুকেশন মিনিস্ট্রি থেকে চিফ সেক্রেটারিকেও পত্র লিখেছি। তা সত্ত্বেও সমস্ত বিষয়ে মানে একেবারে নিরুত্তাপ, কোনো অ্যাডভাইসারি এখানে এই জেলে আসেনি, তাই জেল কর্তৃপক্ষ এটা করতে পারলেন না। খুব দুর্ভাগ্যজনক, মানে রাজ্যের সরকার এই যে স্বাধীনতা উৎসব পালন করা নিয়েও যে এত নির্বিকার, এবং যার ফলে আমি মনে করছি এটা মেদিনীপুরবাসী তথা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে আমাদের যে গর্ব, সেই গর্বের মূলে আঘাত করল এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করলো এই রাজ্যের সরকার। ওনাদের কাছে কোনো ইনফরমেশন, কোনো অ্যাডভাইসারি রাজ্য সরকার থেকে পায়নি। আমি নিজে গতকাল চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, চিফ সেক্রেটারির কাছ থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দুখানা পত্র গেছে, সেই পত্রের কপি আমাদের কাছে আছে। তা সত্ত্বেও এটা হলো না, মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে রাজ্য সরকার স্বাধীনতা সংগ্রামীদের পর্যন্ত সম্মান দেখাবে না। এই প্রোগ্রামটা মানে সারা দেশের 75টার একটা, কাজেই মেদিনীপুর সেন্ট্রাল জেল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা উল্লেখযোগ্য নাম, যেখানে আপনারা জানেন যে এই যে বাদশাহী হত্যা হয়েছিল, ডগলাস হয়েছিল, এই সমস্ত বিষয়, আর অসংখ্য মানে স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিলেন।